নমস্কার, শুরু করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান সমস্যার সমাধান। সমস্যা আমাদের জীবনে থাকবেই, কিন্তু সমাধানটা যদি আমরা চটজলদি পেয়ে যাই তাহলে কিন্তু সেই সমস্যা আর সমস্যা মনে হয় না। আর যদি আপনাদের সাথে থাকেন হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ শ্রী জয়দেব শাস্ত্রী, তাহলে তো কোনো সমস্যাই জীবনে সমস্যা বলে মনে হবে না। এবং আমরা জানি যে আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের একজন অনুগামী, তিনি তার প্রত্যেকটি কথাকে অক্ষরে অক্ষরে পালন করছেন। এবং তাই ঠাকুরের নামাঙ্কিত তিনি আশ্রম তৈরি করেছেন, জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম তিনি তৈরি করেছেন, একান্ন কালী মন্দির তার হাত ধরে আমরা পেয়েছি, তার হাত ধরে আমরা পেয়েছি জয় যোগ মিশন। এবং এই যে যোগ মিশন, যেটি যেখানে যোগার একটা প্রাধান্য আছে, যেখান থেকে মানে আমাদের এই যে মনের সাথে আমাদের শরীরের যে সংযোগ সেটাই কিন্তু করে দেয় যোগা, এবং তাই তিনি এই যোগাশ্রম তৈরি করেছেন। আপনাদের কথা মনে করে, মানে আপনাদের ভালো রাখতে গেলে এই জায়গাটাকেও গুরুত্ব দিতে হবে, মানে যোগার গুরুত্ব রয়েছে, সেই কারণে কিন্তু তিনি জয়যোগ মিশন তৈরি করলেন। এবং তারপরে আগামী দিনে তার হাত ধরে আমরা আরও অনেক বৃহৎ কিছু পেতে চলেছি, কেন আমরা জানি যে তিনি যারা সহায়হীন সম্বলহীন যারা রয়েছেন, যেই বৃদ্ধ মাতারা রয়েছেন তাদের জন্য একটি বৃদ্ধাশ্রম তৈরি করতে চলেছেন, এবং তারও কিন্তু সমস্ত কিছু ভীষণ দ্রুত গতিতে এগিয়ে চলেছেন, চলেছে। এবং এইভাবেই তিনি কিন্তু আপনাদের পাশে রয়েছে, তিনি রয়েছেন আমাদের পাশে। এবং এই যে ঠাকুরের কথা বলছি, যার একজন পরম ভক্ত তিনি, তো ঠাকুর মানে মা জগৎজননী সারদা মা ঠাকুরের সাথে যিনি যুক্ত, ঠাকুরের সহধর্মিনী ছিলেন, মা বলতেন যে বিপদ বা সমস্যা আমাদের জীবনে আসবেই, কিন্তু সেই সমস্যা যখন আসবে তখন সেটা পায়ের নিচে জলের মতো গড়িয়ে যেতে দিও, যাতে সেটা আমাদের কোনো সমস্যায় মনে না হয়। আর ঠিক সেইভাবেই যারা আমাদের এই অনুষ্ঠানের সাথে থাকেন তাদের কাছে কিন্তু কোনো সমস্যাই সমস্যা নয়, সেটা কিন্তু তাদের পায়ের তলায় জলের মতো গড়িয়ে চলে যায়। এবং যারা আমাদের অনুষ্ঠানে আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রীর প্রত্যেকটি কথাকে শোনেন তারা অবশ্যই ভালো থাকেন। আজকের অনুষ্ঠানে তিনি আপনাদের জন্য উপস্থিত, স্বাগত জানাই। নমস্কার, জয় শ্রী রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে আমি এসেছি, তথ্য বিশ্লেষণ করা কাজ জয়দেব শাস্ত্রী। আজকে আমি বলবো যে মানুষের জীবনের ভাইব্রেশনটা তার বাস্তু থেকে কি করে পাওয়া যায়। আজকে আলোচনা করব বাস্তু নিয়ে, এবং বাস্তুর যদি ভালো থাকে তার সাকসেসটা অনেক অনেক ঊর্ধ্বে চলে যায়, বাস্তু খারাপ থাকলে সে ডিপ্রেশনে চলে যায়, তার সাকসেস তো হয় না এবং ডিমোশন হয়ে যায়। এবং আজকে আমাদের সাধের বাড়ি সবার স্বপ্ন থাকে যে আমি একটু জায়গা কিনবো, জায়গা কিনে একটু বাড়ি করব, এবং বাড়ি করার পরে সুখে শান্তিতে থাকব। এবং আজকে এই সুখ শান্তির যে কারখানা, সুখ শান্তির কারখানাটা হলো বাস্তু, বাড়ি। সেই সুখ শান্তি যেখান থেকে তৈরি হয়, যেখান থেকে শান্তি পাই, এবং আমি রাতে ঘুমোতে গিয়ে একটা আরামদায়ক নিদ্রায় আমি শুয়ে পড়ি, সেই জিনিসগুলি আমার বাস্তুতে আমি পাচ্ছি না। আমার ঘুম হচ্ছে না, আমার শরীর যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, আয় উন্নতি নেই, ঘরে অশান্তি, ঝামেলা, বিভিন্ন কারণে এইসব সৃষ্টি হচ্ছে। এবং এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে কে আছে আমাদের সাথে? হ্যাঁ বল, কে আছেন সাথে? নমস্কার, হ্যালো। নমস্কার, আমি গড়িয়াহাট থেকে বলছি। গড়িয়াহাট থেকে? আচ্ছা, বলুন বলুন, কতদিন দেখছেন অনুষ্ঠান, কেমন লাগছে, এগুলো কিন্তু একটু জানতে চাই। অনুষ্ঠান তো দেখি আমি, অনুষ্ঠান কোনোদিন মিস করি না। দাদার অনুষ্ঠান, দাদার কাছে গিয়েছিলাম, আমার কাকিমাকে নিয়ে। আচ্ছা, আমার কাকিমাকে নিয়ে গিয়েছিলাম দাদার কাছে। তারপরে কি হলো? তারপরে বলুন কি হলো। আমার কাকিমা একটু প্রবলেম ছিল, মানে শরীর স্বাস্থ্য নিয়ে কেউ মানে বান মেরেছিল, ওটা নিয়ে গিয়েছিলাম, দাদা ঠিক করে দিয়েছিলেন, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন ভালো আছে। হ্যাঁ। আচ্ছা, মানে শারীরিক অসুবিধে হতো কোনো? হ্যাঁ হ্যাঁ, ওই সুখ মানে কেউ ইয়ে করেছিল, খারাপ করেছিল।
আচ্ছা আচ্ছা ওটা দাদা ওটা দাদা বলেও দিয়েছিলেন, মানে কে করেছিল ওটা নামও বলে দিয়েছিলেন সবাই। ও আচ্ছা, সেটা কতদিনের মধ্যে ভালো হয়েছেন উনি? সেটা ভালো হয়েছে, প্রথমে তো চেম্বারে নিয়ে গেছিলাম, তারপরে আমাকে মানে ওই যজ্ঞে বসিয়েছিলেন মানে কাকিমাকে, তারপরে তারাপীঠেও নিয়ে গেছিলেন, তারপরে 1 মাসের মধ্যে ঠিক হয়ে গেছে। বেশ ভালো, তাহলে একটা বেশ ভালো খবর দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভারম্ভ হলো। এবার আপনি কার জন্য জানবেন বা আচ্ছা, কেন ওনার যে ওই পায়ের যে ব্যথাটা ছিল, যে প্রচন্ড যন্ত্রণা হতো, মাঝে মাঝে যন্ত্রণা হতো, তো সেটা কি এখন কি আছে না ওটা ই হয়ে গেছে, কমে গেছে? না একদম নেই আর, পুরো কমে গেছে। পুরো কমে গেছে না? আচ্ছা কি হলো, কোনো কন্ট্যাক্ট নেই কেন, কোনো ফোন নেই, কন্ট্যাক্ট নেই, বা তোমরাও কোনো কন্ট্যাক্ট করছো না, বা কোনো যোগাযোগটা নেই কেন, মানে কি আমি কি কিছু ভুল করলাম নাকি, মানে কন্ট্যাক্ট নেই কেন কোনো, মানে ফোন টোন কেন করছো না, বা তোমরা আসছো তো না? তো ফোন করা নেই না, মানে আমি একটু ব্যস্ত ছিলাম, আমি তো বিজনেস করি, বিজনেসের কাজের জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, আর আমি মানে কাকিমার প্রোগ্রাম দেখে আর আমিও মানে সময় ফেলে দেখি, ফোন করা হয়ে ওঠেনি। আজকে আমি যেহেতু মানে কাজ নেই, একটু বাড়িতে বসে আছি, তুমি তুমি যখন এসছো তখন ফোনে কি করতে জানবে, একদিন চলে আসো, আমি দেখছি, তাও আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, তোমার জন্য তাহলে একটু একটু আমি এই দে গঙ্গাতে মোটামুটি ওই একবার গিয়ে কাকিমাকে নিয়ে দেখিয়ে আনবে। হ্যাঁ মোটামুটি কাজ 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 মোটামুটি 50% একদম মানে একদম মানে আধা আধি পর্যায়ে আছে, তো দেখি আনো। যাই হোক ঠিক আছে, তোমাকে আমি 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 সেটা বলছি না, আমি বলছি আশ্রমের আশ্রমের কাজের কথা বলছি, আধা সেটা সেটা একদিন গিয়ে তুমি ই করো, কেন উনি আমাকে বলতে বলেছিল যে এটা যখন হবে তখন আমাকে জানিও। তো যাই হোক, ওনার তো কেউ নেই, ওনার একটু থাকার ইচ্ছে আছে ওখানে, উনি থাকবে বলছিলেন। উনি একা একা থাকছে, উনি বলছে যে আমার আমি ওখানে সবার মানে মাদের সাথে থাকবো একসাথে, আমার ছেলে মেয়ে কেউ নেই, সন্তান টন্তান কেউ নেই। হ্যাঁ তো আমার তোমাদের কথা বললো যে আমাদের ওরাই দেখাশোনা করে আর কি, তো তোমার কথা বললো, তুমি খুব ভালো মানে তুমি খুব ভালোবাসো আর কি, তোমার মতো ছেলে সত্যি আমি তো মানে এই এই ধরনের সন্তান, যে ধরনের সন্তানরা বাবা মাকেই রাখে না, আর তুমি তোমার কাকিমাকে রাখছো, আমার খুব গর্ব লাগছে সত্যি। তো সেই জায়গা থেকে তুমি দিও মানে তোমার কাকিমাকে, আর আমি একটা কথা বলি যে এখানে রাখতে গেলে কোনো পয়সা টয়সা কিছু লাগে না। হ্যাঁ এখানে এটা এটা সম্পূর্ণ ট্রাস্টির উপরে নির্ভর, তো সেই জায়গা থেকে এমনি স্বইচ্ছায় বা স্বেচ্ছায় মানে যদি কেউ ডোনেশন করে সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি চার্জেবল নয় এটা, এমনি থাকতে পারে এখানে। এবং তুমি মানে উনি খুব ভালো মানুষ, ওনাকে মানে একটা সিট আছে না? না দেখো তোমরা সবাই ভালোবাসো, তোমাদের মতো মানুষগুলিই তো আমাকে এই জায়গাটায় নিয়ে এসছে আর কি, চেষ্টা করি যতটা পারা যায়। তোমার সম্বন্ধে কিন্তু এরকম মানুষ তো আর প্রত্যেকেই একটা ভীষণ খারাপ অবস্থাতে ছিলাম তখন, কিন্তু দেখেছি আমরা আচার্যজিকে যে আপনি উনি আপনি গিয়েছিলেন সেই গ্রামের একেবারে অত্যন্ত গ্রামের ভেতরে গিয়ে আপনি মোটামুটি আমি এই লকডাউন পিরিয়ডে মানে লকডাউনের সময় লকডাউনের সময় নাই নাই করে প্রচুর ব্যক্তিকে আমার সংগঠন যারা আছেন, জয়যোগ মিশনের যারা রয়েছেন,
জয় সঙ্গে যারা রয়েছেন, রামকৃষ্ণ আমার যে ইটা রয়েছে, টাস্টি বোর্ডটা রয়েছে, সেখানে যারা আছেন সবাই মিলে বহু দূরে গিয়ে আমরা প্রচুর ওখানে দিয়েছি, মানে প্রত্যন্ত গ্রামে গেছে, মানে সেখানে যেতে ভীষণ মানে কঠিন, যাওয়াটাই কঠিন। এবং সত্যি কথা বলতে একটা কথা বলি, মানে যারা ওখানে গেছে মানে তারা নিজেদের মানে হয়তো এক বেলা মুঠো খাওয়া জোটে না, সেই ব্যক্তিও কিছু না কিছু দান করেছে, এরকম একটা ব্যাপার। তো আমি চেষ্টা করি যে সবাইকে নিয়ে কিছু কাজ করার এবং সবার মধ্যে এই চেতনাটা দেওয়ার যে তোমরা কিছু করো সমাজের জন্য, আমি তো করছি, তোমরাও কিছু করো। এবং বহু ব্যক্তি যারা নিজে থেকে কিছু পারে না করতে, তারা কিন্তু আমার মাধ্যমে বা আমার সংগঠনের মাধ্যমে কিছু করার চেষ্টা করে। এবং এই যে বৃদ্ধাশ্রমটা, এই বৃদ্ধাশ্রমটা আমি হয়তো পারতাম না একা, তোমাদের মতো কিছু মানুষ যারা আছেন তারা কিছু কিছু ডোনেশন দিয়ে কিন্তু এই জায়গাটা আজকে এই জায়গাটায় নিয়ে যাচ্ছে। আজকে ওখানে 51টি মা থাকবে পুরো ফ্রি অফ কস্টে, 51খানা মা, মানে 51 জন মানে মা থাকবেন ওখানে, মানে ফ্রি অফ কস্ট, এবং তাদেরই ওই আশ্রমটা এইভাবে করে করা হচ্ছে। এবং তোমাদের সবাইকে আমি একটা কথা বলি, সবাইকে যারা আমার শো দেখছো, যে কিছু করো তোমরা, তোমরা ভালো খাচ্ছ, ভালো পড়ছো, তো তোমাদের এক বেলা তোমরা খাবে না, ওই খাওয়াটা তুমি রেখে দেবে একবেলা, তোমরা তো উপোস করো না, একবেলা করবে। এবং ওই ওই খাওয়াটা না তুমি কাউকে দেবে যারা খেতে পাচ্ছে না, দেখবে একটা মানসিক শান্তি আসবে। মানে আমি বললাম না যে তোমাদের সামর্থ্যর মানে বাইরে গিয়েও তোমরা দাও, তোমাদের সামর্থ্যর মধ্যে গিয়েও না নিজেরা কিছু না কিছু দান করার চেষ্টা করো মানুষ, ওই দানটুকুই কিন্তু থাকবে লাইফে, ওটা একটা চরম শান্তি। এবং অনেক গ্রহগত দিক থেকেও না সাফল্য পাওয়া যায়। যাই হোক, তুমি তোমার সম্বন্ধে জানতে চাইছো, তোমার একটা সংখ্যা বলো তো, 1 থেকে 100-এর মধ্যে। হ্যাঁ, একটা সংখ্যা বলো। 65, 65, 65, 2। তোমার শুভ সংখ্যা হলো 2। তোমার শুভ সংখ্যা হলো 2, 2, 2। তোমার শুভ সংখ্যা 2, এবং তুমি 2 তারিখটাকে মেনে চলবে, 2 তারিখটাকে মেনে চলবে। এবং তোমাকে আর একটা কথা বলি, তুমি সাদা জিনিস বেশি করে ব্যবহার করবে, সাদা জিনিসটা বেশি করে ব্যবহার করবে, এবং চেষ্টা করবে কোনো মহিলাকে, যে মহিলা বিয়ে হয়নি, যে মহিলার বিয়ে হয়নি, বয়স হয়ে যাচ্ছে, তাকে একটা শাড়ি দান করার চেষ্টা করো। সে কিন্তু দান তোমার কাছ থেকে নেবে না, তুমি অন্যভাবে দেওয়ার চেষ্টা করবে। এবং মা জাতীয় যে সমস্ত মহিলা রয়েছে, মানে তোমার মায়ের মতো বয়স্ক বা বয়স গেছে হয়ে, তো এই মাদেরকে একবেলা খাওয়ানোর চেষ্টা করবে, তোমার মানে নিজের খরচার টাকা দিয়ে একবেলা নিমন্ত্রণ না করে বা বাড়িতে বসে সসম্মানে খাওয়ানোর চেষ্টা করবে। আর গরুকে তুমি সোমবার দিন রুটি, মানে আটার রুটি তুমি খাওয়াবে মিষ্টি দ্বারা, আটার রুটি খাওয়াবে মিষ্টি দ্বারা গরুকে। এবং তোমার দেখো 3টে প্রবলেমের মধ্যে তুমি ভুগছো এই মুহূর্তে, আমি যে ভাইব্রেশনে যেটা পাচ্ছি তোমার সংখ্যা তত্ত্বের মাধ্যমে, যে বিচারটা হচ্ছে ভাইব্রেশনের মাধ্যমে, যা দেখো কেন বলি যে জন্ম সময় তারিখ জয়দেব শাস্ত্রীর কাছে লাগে না, যার আছে ঠিক আছে আমি বের করে দিই, কুষ্টি টিকোজি বার করে দিই, কিন্তু যার নেই সে কী করবো, তার জন্য আমি আছি। যেমন তুমি এই মুহূর্তে যে সমস্যার মধ্যে ভুগছো সেটা জানো তো কি, সেটা হলো তোমার অর্থনৈতিক কিছু দেনার মধ্যে তুমি দিন দিন জড়িয়ে পড়ছো, দিন দিন জড়িয়ে পড়ছো, ঠিক না ভুল বলছি বাবু? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। অর্থনৈতিক দেনার মধ্যে যেটা তুমি স্বীকার করতে পারছো না বাড়িতে বসে, কারণ বাড়িতে স্বীকার করতে পারছো না, তার কারণ হলো বাড়ির লোক টেনশন করবে এর জন্য। এবং এবং খুব খুব কাছের মানুষ, কোনো কাছের ব্যক্তি তোমার তোমাকে ক্ষতি করার কোনো চেষ্টা করছে, ক্ষতিমান মানে মিন্স মানে কি, তোমাকে
চেষ্টা করছে যে তোমাকে বিপদে ফেলানোর জন্য, এবং জায়গা জমি সংক্রান্ত কোন কেস খামারির মধ্যে তুমি কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছ। কোন কি ঝামেলা চলছে পাশের বাড়ি, আমার জায়গা দখল করে বসে আছে, মানে সম্ভব এগুলি মানে বিয়ের জায়গাটা নিয়ে একটু গোলমাল গোলমাল হচ্ছে, বিয়ে নতুন মানে বিয়েটা নিয়ে কোনো কারণে হয়তো একটু মানে টালভাল চলছে, মানে কোনো কারণে বিয়েটা হয়তো মানে কি বলবো ডিভোর্সের পর্যায়ে পৌঁছে যেতে পারে, এরকম কি কোনো ঝামেলা চলছে কি কিছু? তোমার স্ত্রী কিন্তু খুব ভালো, কিন্তু তুমি কিন্তু খুব 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 চঞ্চল, মানে প্রচন্ড চঞ্চল। আচ্ছা আর একটা কথা বলবো, আমি অন মিডিয়াতে বলছি, রাগ করো না যে ভাইব্রেশনে, জাস্ট আমি জানার জন্য বললাম। তুমি কি কোনো একটু অবৈধ সম্পর্কের মধ্যে কি জড়িয়ে পড়ছো? ইয়েস অর নো? বলতে পারছি। আচ্ছা ঠিক আছে শোনো বাবু, এখান থেকে এখান থেকে তুমি বেরিয়ে আসো, আমি তোমাকে বলি কেন, আমি কিন্তু ধরে ফেলেছি, আমি কিন্তু আমি কেন বললাম না, আমি সত্যি মানে সত্যি কথা বলতে এই ফ্যামিলিটাকে দেখেছি আমি, ছেলেটা খুব ভালো ছেলে, মানে এত ভালো মানে সবার জন্য করে, কিন্তু এই যে একটা চক্কর, একটা বাজে চক্করের মধ্যে, এটা কিন্তু ছিল না আগে, কিন্তু এই ভাইব্রেশন আমি পাচ্ছি, মানে যখন আমার কাছে এসেছিল কাকিমাকে নিয়ে তখন এই জিনিসটা ছিল না, এখন কিন্তু একটা অন্য জিনিসের মধ্যে জড়িয়ে পড়ছে। তুমি শুধু মানে আমাকে জাস্ট তুমি বলবে হ্যাঁ কি না, তুমি এখন যে সমস্যার মধ্যে আছো, তুমি যখন এসেছিলে তোমার কাকিমাকে নিয়ে আমার কাছে তখন কিন্তু তুমি ছিলে না এই সমস্যার মধ্যে, বলো ইয়ে শোন আপনি হয়তো পাচ্ছেন না, আপনি এসে যোগাযোগ করুন, কখন কি করতে হবে, এই যে গাইডলাইন, গাইডলাইনটার কিন্তু ভীষণ ভাবে প্রয়োজন। দেখো মানে কিছু কিছু গ্রহের ফের, আমরা ভাবি না আজকে আমার গ্রহটা মানে আজকে ও বড় লোক, ও ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো সাকসেস, আমি কেন পাচ্ছি না, ওয়াই কেন আমি পাচ্ছি না, এটা কি প্রবলেম, কি সমস্যা? তো এখানেই তো, এখানেই তো প্রেডিকশন যে আজকে ও ভালো করছে, আমি করছি না কেন, আমি আমি কিন্তু হিংসা করছি। এই যে হিংসাত্ম যে ভাবটা, এই হিংসাটাই হচ্ছে গ্রহের নেগেটিভিটি, গ্রহের নেগেটিভিটি। এই যে হিংসা করছে, এখানে কি ডাউন হয়ে যাচ্ছে আমার গ্রহটা, আমি জালাসি করছি, আমি কাউকে উন্নতি, আমি যদি কোনো বয়স্ক মহিলাকে ভালো কথা বলি, ভালো জিনিস বলি বা তাকে একটু হেল্প করি, তাহলে আমার বৃহস্পতিটা তুঙ্গে হয়ে যাচ্ছে। এবার যদি আমি কোনো কারণে আমি রেগে যাই, টেম্পটেড হয়ে যাই, বাজে কথা বলি, বাজে চিন্তা করি, মা কাউকে উল্টো পাল্টা বলে দিচ্ছি, কাউকে আমার জোর দেখাচ্ছি, কাউকে রাগ দেখাচ্ছি, কাউকে আমি চিল্লাচ্ছি, তাহলে কি মানে মঙ্গলের নেগেটিভিটি, মানে তুমি মঙ্গলের ভাইব্রেশন পাচ্ছ না, নেগেটিভ ভাইব্রেশন পাচ্ছ। প্রতিটা গ্রহের পজিটিভ এবং নেগেটিভ ভাইব আছে, এবং এই পজিটিভ এবং নেগেটিভ ভাইব যেটা থাকে, এই পজিটিভ নেগেটিভ ভাইবটা তোমায় নিজে অনেকটা ঠিক করতে পারো। তুমি একটু পোলাইটলি ব্যবহার করো, একটু ভালো কথা বলো, একটু হেল্প করো, একটু ভালো কাজে যুক্ত হও, সবসময় নিজে বড় হওয়ার জন্য, নিজে বড় ভাবনা চিন্তা করার জন্য, নিজে নিজে নিজেকে নিজে হিরো হওয়ার জন্য তুমি অনেক সময় অনেক এমন কিছু কাজ করো যাতে তোমার গ্রহগত দিক থেকে, সবাইকে ফাঁকি দেওয়া যায়, গ্রহকে ফাঁকি দেওয়া যায় না, ঈশ্বরকে ফাঁকি দেওয়া যায় না, সবাইকে তুমি ভুল বোঝাতে পারো, কিন্তু গ্রহকে আমি যদি ভুল করি, যদি আমি তোমাকে ভুল বোঝাই না, তাহলে তুমি শাস্তি না দিলেও ওই ঈশ্বর আমাকে শাস্তি দেবে, আজ না হয় কাল আমাকে নরকে পচে মরতে হবে, আজকে এটা কথা বলি। তার জন্য শাস্তি দেওয়ার জন্য কিন্তু একজন বসে আছে, তুমি কেউ নও,
তুমি নিজেকে তৈরি করো, ডেভেলপ করো, চিন্তা করো, পজিটিভ চিন্তা করো। কেন বলে না, মা যখন প্রেগনেন্ট থাকে, বাচ্চা যখন জন্ম নেয়, তখন মাকে জানো কি বলে? মাকে বলে তুমি ভালো ভালো বই পাঠ করো, গান শোনো, গীতা পাঠ করো, তুমি ভালো চিন্তা ভাবনা করো, ভালো কিছু খাবার খাও, পজিটিভ থট চিন্তা করো। ওই বুনো অবস্থায় যখন সন্তান যখন পেটের মধ্যে আছে, মা যদি বাজে চিন্তা করে, বাজে ভাবনা চিন্তা করে, মানে মানে কুটনিমি ভাব তার মধ্যে থাকে, তাহলে সেই সন্তানটাও না সেটা হবে, জানো তো। এটা হলো সায়েন্স, এটা হলো পজিটিভ ভাইবের খেল। ভাইব্রেশনটা একটা অন্য জিনিস, তুমি পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে আমি কাজ করি। কে আছে আমাদের সাথে বলুন? নমস্কার, কে আছেন সাথে? হ্যালো, জয় শ্রী রাম, জয় শ্রী রামকৃষ্ণ। বলো, কার সম্বন্ধে? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে সুপর্ণা রায়ন। এক থেকে একশোর মধ্যে একটা সংখ্যা বলো। সোমবার দিন, মানে চন্দ্রের সেই জায়গা থেকে সোমবার দিন কিছু পজিটিভ ভাইব থাকবে। আচ্ছা তুমি বলো তো, তোমাদের বাড়ির মধ্যে মা কিংবা মেয়ে সোমবার দিন কি জন্মগ্রহণ করেছিল? কি মা কিংবা মেয়ে? এইগুলি চলে না, যদি সঠিক জ্ঞান থাকে না, তাহলে পজিটিভ কিছু ভাইব বেরিয়ে আসে। আজকে এই যে পজিটিভ ভাইব্রেশনটা না, এটা কিন্তু বৃহৎ, অনেকটা বড়। আজকে তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা ভাইব কথা বলি, তোমার মেয়ের মতো সফট মেয়ে মনে ওই পাড়াতে নেই, মানে খুব নরম স্বভাবের, খুব ইমোশনাল প্রচণ্ড পরিমাণে ভালো। এবং যে মেয়েটা ইমোশনাল, একটুতেই কান্না করে ফেলে, একটুতেই মন খারাপ করে ফেলে, মানে একটুতেই কেন যেন ঘাবড়ে যায়, আর তোমার মেয়ে দেখবে একটু ভয় ভয় পাচ্ছে, বাড়িতে বসে একটা ভয় ভয় ভয়ের কাজ করছে, ভীতু টাইপের। আগে কিন্তু খুব ভালো করতো, এখন মানে কোনো একটা দুঃখ, মানে স্যাড। আচ্ছা বাড়িতে, তোমার বাড়িতে কি মানে তোমার মেয়ে যাকে খুব ভালোবাসতো, হয় কেউ ঠাকুমা বা কিছু যা খুব খুব ভালোবাসতো, সেরকম কেউ মানে কোনো মহিলা মানে মেয়ে যাকে ভালোবাসতো, সেরকম কেউ কি মারা গেছে কি দু এক বছরের মধ্যে? খুব ভালোবাসে তো, হ্যাঁ, ওই যে শক আর কি, ওই যে মানে একটা ভয়, ওই যে একটা কষ্ট, মানে ভয় না একটা কষ্ট, এই কষ্টটা কিন্তু ওর মধ্যে কিন্তু গেঁথে গেছে, যার জন্য না ঠিক কিছু করতে পারছে না, কাউকে ভালো লাগছে না, কেমন দেখবে একটু খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। যে মেয়েটা বেশি মানে ই করতো না, মানে মুখে মুখে কথা বলতো না, সে দেখবে ইদানিং কিন্তু একটু মানে ঠিক মানে রাগ হয়ে যাচ্ছে, মানে অল্পতেই রাগ হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। এবং সব থেকে যেটা বড় কথা, খাবার দাবার করছে না, দেখবে মেয়ের শরীর স্বাস্থ্যটা একটু রোগা হয়ে যাবে আস্তে আস্তে, মানে কেমন যেন একটু শরীরের দিক থেকেও যত্ন নিচ্ছে না, মানে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে এবং নেগেটিভ। আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমি যে ভাইব্রেশনটা আমি পাচ্ছি, উত্তর পশ্চিম দিকটা তুমি একটু ক্যালকুলেশন করো, দক্ষিণ পূর্ব দিকটা, দক্ষিণ পূর্ব দিকটা, দক্ষিণ পূর্বতে কি তোমাদের কি আছে গো? দক্ষিণ পূর্ব দিকটা মানে যে কোনটাকে আমরা মানে বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনাদের কি আছে? দক্ষিণ দিকে এই আছে মানে বর্তমান। হ্যাঁ বর্তমান আছে দক্ষিণ পূর্ব দিকটা। আচ্ছা দক্ষিণ পূর্ব দিকটা। আচ্ছা রান্নাঘরটা আছে কোথায় গো? রান্নাঘরটা আমরা করছি ওই উত্তর সাইডটা, মানে কেমন যেন কোথায় যেন একটা ভুলভাল হয়ে যাচ্ছে, বাস্তু কানেক্ট করছে কি
মানে যেটা অগ্নিকোণ না, শোনো দেখো, অগ্নি বলেই দিয়েছি যে অগ্নিকোণ, অগ্নিকোণে মানে রান্নাঘর রাখতে হয়, রান্নাঘর, এবং যেখানে তুমি বাথরুম করেছো সেখানে, মানে যেখানে তুমি রান্নাঘর করেছো সেখানে, যেমন যেমন ধরো ঈশান কোণ, উত্তর পূর্ব যে দিকটা ওটাকে ঈশান কোণ, ওখানে দেবতার বাস, ওখানে কুবেরকে রাখতে, ওখানে মানে তোমার ঠাকুর ঘর রাখতে হয়, ওখানে দেবতার বাস, সেখানে তোমরা উত্তেজিত হট মানে রান্নাঘর করেছো, মানে এমন একটা জিনিস করেছো যেখানে ঠান্ডা থাকার কথা সেখানে তুমি গরম রেখেছো, যার জন্য কি শান্তিটা ঘরের মধ্যে থাকে, তোমার বাস্তুর মধ্যে কিন্তু শান্তি নেই। আই থিঙ্ক বাস্তুটা খুব একটা ভালো না, বাস্তুটার মধ্যে শান্তি যে ভাবটা ওটা কিন্তু চলে গেছে কোথাও, জানো অশান্তি খিটখিটে দেখেছো, কি যে কিরকম কানেক্ট করছে, মানে এইগুলি কানেক্ট, মানে একটার সাথে একটা রিলেটেড আছে কিন্তু। তো এই পুরো প্র্যাকটিক্যালটা জয়দেব শাস্ত্রী এটাকে ঠিক করে, মানে পুরো প্রপার ওয়েতে, ওই যে আমার কাছে আসলে কি হয়েছে, একটা কবজ দিয়ে দিলাম ঠিক করে দিলাম, এইগুলি নয় জয়দেব শাস্ত্রী, পুরো প্র্যাকটিক্যাল ওয়েতে পুরো এ টু জেড সারায় জয়দেব শাস্ত্রী, জয়দেব শাস্ত্রী সারায় তোমার হান্ড্রেড পার্সেন্ট সারায় জয়দেব শাস্ত্রী, এবং সেটা এ টু জেড, সময় লাগবে, টাইম লাগবে, এবং মিরাকেল নয় আজকে আসলে কালকে তুমি রাজা হয়ে গেলে, তা নয়, তাহলে আমি এখন রাজা হয়ে যেতাম, আজকে আমি রাজা হয়ে যেতাম, জয়দেব শাস্ত্রী দেখায়, জয়দেব শাস্ত্রী তোমাদের পথ দেখায়। আচ্ছা তোমাকে একটা কথা বলি, একটা জিনিস মিলিয়ে না, দেখো আমি তোমার সাথে তো এত কথা বললাম, তোমার বাড়ির ভাইব্রেশনটা আমি না পেয়ে যাচ্ছি, তুমি একটা জিনিস, তোমার দেখবে তোমার সেফটি ট্যাঙ্ক যেখানে মলমূত্র ত্যাগ করো, তোমার বাড়িতে কোনো সেফটি ট্যাঙ্ক নেই, আই থিঙ্ক আগেকার দিনে যে কুয়ো হয় না সেই টাইপের বা অন্য টাইপের কিছু করে তোমাদের কিন্তু পটির জায়গাটা রয়েছে, তোমাদের কিন্তু সেফটি ট্যাঙ্ক জাতীয় কিছু নেই, সেফটি ট্যাঙ্ক নেই, এবং তোমাদের খাটা পায়খানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং কি হয় তোমরা কিন্তু ওই যে পায়খানাটা ওটা মনে হয় বাইরে, মানে ঘরের মধ্যে না, বাড়ির বাইরে, এবং ওই যে জামা কাপড় ছাড়া বা এরকম কোনো কিছু নেই, পটিতে গেলাম চলে আসলাম আবার মানে বাড়ির মধ্যে ঢুকে গেলাম, এই ধরনের কিছু, মানে জামা প্যান্ট ছেড়ে, দেখেছো কি বলছি, মানে এই যে জিনিসগুলো না, এইগুলি অনেক দরকার, তুমি যখন বাথরুমে যাবে না চেষ্টা করবে নির্দিষ্ট টাইমে যাওয়ার, এবং যখন যাবে তখন বাথরুম থেকে স্নান করে ঘরে ঢুকবে, এই যে নেগেটিভিটিটা চলে আসে, মানে নেগেটিভ কিছু তোমার ভিতরের বর্জ্য পদার্থ যে জিনিসগুলি, খারাপ জিনিসগুলি চলে যাচ্ছে, এবং তার নেগেটিভ ভাইব্রেশনটা তোমার সাথে চলে আসছে, তার জন্য তোমাকে ফ্রেশ হয়ে তারপরে তোমাকে ঢুকতে হবে, এরকম কিছু কিছু টিপস নিয়ম মেনে চলবে, শোনো প্রতিদিন সকালে সূর্য পুনাম মন্ত্র পাঠ করবে, ঠিক আছে, ভালো থাকবেন, আমি ফোনটা কাটছি, এবং আমি মানে সমস্ত বন্ধুদের জন্য বলবো যে এইরকম প্রেডিকশন যদি একজন বন্ধু ওপার থেকে পেয়ে যান, মানে ওভার দ্য ফোন, তাহলে আপনারা যদি চেম্বারে আসেন, কনসালটেন্সি নেন, তাহলে কত দূর আপনারা প্রেডিকশন পেতে পারেন এই জায়গাটা অবশ্যই একটুখানি আপনারা ভাববেন, এবং সেক্ষেত্রে আপনাদের সব রকম দিক থেকে কিন্তু আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী আপনাদের পাশে দাঁড়াবার সংকল্প নিয়ে নেন, যে কোনো অবস্থায় আপনারা যে কোনো সময় তাকে ফোন করে ওভার দ্য ফোন কানেক্ট করতে পারেন, এবং যে গাইডলাইন দিয়ে দেন সেটা কিন্তু একেবারে অনবদ্য, কিন্তু সেটা যেমন অনুষ্ঠানে বসে বলে দিলেন, কখনোই ভাববেন না যে আজকে গাইডলাইন আপনি নিয়ে গেলেন কালকেই আপনি রাজা হয়ে যেতে পারেন, সেটা কিন্তু উনি বললেন একেবারে অকপটভাবে স্বীকার করলেন, এটা কখনোই সম্ভব নয়, আপনার যে সফলতা এটা কিন্তু আমাদের একটা যাত্রা, মানে একটা জার্নি বলে থাকি, যে আজকে আমরা গেলাম, উনি যে গাইডলাইন দিলেন সেটা আপনাকে কিছু সময় দিয়ে দেবেন, সেই সময় অবধি আপনাকে ফলো করতে হবে, এবং তারপরে নিশ্চয়ই আপনি সফল হতে পারেন, এবং সেই জায়গা থেকে তিনি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছেন। দক্ষিণ দক্ষিণ পূর্ব কোণটা হলো অগ্নিকোণ, এবং অগ্নিকোণে যে নেগেটিভ ভাইব্রেশনটা তোমরা যে পাচ্ছ না, তোমরা অগ্নিকোণে তোমরা যদি মানে রান্নাঘর করো সেটা একটা ভালো, যেখানে আগুন সেখানে আগুন, যখন গ্যাসটা রাখছো, এবং যেখানে তোমার আগুনের জায়গায় তুমি যদি জল দিয়ে দাও তাহলে কি নিভে যাবে একদম, এবং এই যে একজন মৃত্যু হওয়ার পরে আর কি ওনার এই মেয়ের অসুবিধে হচ্ছে, এটা যে বললেন এই যে মৃত্যু, এই বাস্তুতে, এই যে বাস্তুতে অনবরত মানে একটা নেগেটিভ ভাইব করছে এবং মারা যাচ্ছে, মারা যাওয়ার যে দোষ পাচ্ছে, এইগুলি কিন্তু অনেক বাস্তুটা, বাস্তুটাই হলো আমাদের জীবনের সব থেকে বড় উন্নতির একটা জায়গা, পথ, এবং এই জায়গাটা ঠিক করতে গেলে আপনাকে একজন মানে জ্যোতিষী যে আমাকে
আসতে হবে তা না, ভালো কারো কাছে গিয়ে একটু বিচার করিয়ে নিন, একটু সঠিক পথ নিন। যাই হোক, ভালো থাকবেন। জাস্ট লাস্টে একটা ছোট্ট টোটকা আমি দিয়ে দিই, যারা বাস্তুতে বাস করছো না, এরকম নেগেটিভ ভাইব পাচ্ছ, একটা কর্পূর নেবে, একটা কর্পূর চার কোণা একটা কর্পূর নেবে, একটা কাচের পাত্রর মধ্যে গঙ্গা জল দেবে, তার মধ্যে একটু কর্পূরটা দিয়ে দেবে এবং সুগন্ধি কিছু গোলাপ বা মানে সেন্ট মধু দিয়ে ওই কাচের পাত্রটা তোমার বিছানার নিচায় মানে নিচে রেখে দেবে, এবং তার যে পজিটিভ ভাইবটা পাবে এবং রাতে দেখবে ঘুমটা তোমার ভালো হবে। এবং যদি পারো কোনো একজন জ্যোতিষী বা বাস্তুবিদের কাছে গিয়ে এগুলি সারিয়ে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো আগামী অনুষ্ঠানে, আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ।